वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर तैरी करे देखाबो बासमती चालेर बासंती पोलाव। तार जोन्नो आमी निये नियेछि किछु उपकरण, सेगुलो बोले दिई। प्रथमे निये नियेछि बासमती चाल, एटा आमी भालो करे धुये नियेछि, धुये सादा जलटा बेर करे नियेछि एबं जल दिये एटा आमी 20 मिनिटेर जोन्नो भिजिये राखबो। तारपर एकटा थालाते आमी निये नियेछि तेजपाता, गरम मसला, एर मध्ये आछे दारचिनी, एलाच, लवंग, परिमाण मतो लवण, परिमाण मतो हलुद, চিনি, কাজু বাদাম, কিশমিস, আদা বাটা, ঘি। 20 মিনিট হয়ে যাওয়ার পর এই জলটা আমি ছেঁকে নিচ্ছি। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটা আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি এটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার চলো রান্নাটা দেখাই। আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি এবং ওভেন ধরিয়ে দিয়েছি। কড়াই আমার গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি 2 চামচ ঘি দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু, কিশমিস দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমি এটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, আমি এটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, অল্প পরিমাণে দিলাম। খুব বেশি জল দেওয়া যাবে না, পরিমাণ মতো জল দিতে হবে। আমি দেখি আমার আর লাগবে কিনা। এবার আমি এর মধ্যে কাজু বাদাম, কিশমিস গুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দেবো। আমি
এখন ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে চালটা। আমি এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে চিনি দিয়ে দেব। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দেবেন, যেহেতু এটা বাসন্তী পোলাও এটা একটু নন্তা নন্তা হয়। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার এটা আমি ভালো করে মিক্স করে নেব। এটা একটু জল জল আছে তাই এটা একটু শুকনো শুকনো করে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমার রেডি বাসন্তী পোলাও। খুব সুন্দর কালার এসেছে, খুব সুন্দর স্মেল আসছে। আমি ওভেনটা অফ করে দিলাম। ওভেনটা অফ করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে এগুলো লেগে যাবে না। দেখো কেমন ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন।